হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল স্পাইসি এন্টারটেইনমেন্ট। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. অর্থদার চাকরির দোকান, এখানে ন্যায্য মূল্যে মাস্টারি চাকরি পাওয়া যায়। কি মাস্টারি চাকরি? যাক বাবা, এতদিনে একটা ভালো দোকানের খোঁজ পেলাম, এবার কিছু একটা হবেই। যাই ভিতরে যাই। আমরা ছোটো বিজনেস করি, আপনাকে ঠকাবো কেন? আরে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে আমার দোকান থেকে একবার চাকরিটা জুড়ে কিনে নেয়, আপনার ছেলেরা চিন্তাই হবে না। আরে বিয়ের তো চিন্তাই করবেন না, আপনার বাড়িতে মেয়ের বাপের লাইন লেগে যাবে, লাইন। হ্যাঁ বিয়ে হয়ে যাবে। অর্পিতা অর্পিতা তুমি না না, আপনার তো অর্পিতা করতে যাবো কেন? আরে অর্পিতা হচ্ছে আমার, আরে আপনি বুঝবেন না। হ্যাঁ আপনি বলেন না না, দামাদামি হবে না দাদা, না না ফিক্স রেট ফিক্স। আপনি আসেন যে কোনো সময়, আমাদের দোকান সবসময় খোলা থাকে। হ্যাঁ 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 আপনি আসেন। আচ্ছা আর মোড়ের এখানে এসে বলবেন শুধু চিটিং পার্থটা দোকানটা কোথায়। হ্যাঁ হ্যাঁ আরে আপনার বাইরে বোর্ডেও লেখা আছে পার্থ দার চাকরির দোকান। হ্যাঁ ঠিক আছে দাদা, আচ্ছা 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 বলেন আপনার কি সমস্যা বলেন। আচ্ছা তো চাকরি লাগবে তাই তো? হয়ে যাবে, আমার এখানে সব রকম মাস্টারের চাকরি পাওয়া যায়। প্রাইমারি চাকরিটা দাম কত? প্রাইমারি মাস্টারের চাকরি মাত্র 7 লাখ, কিন্তু আর তো নেই, একটু আগে একটা ছেলে নিয়ে চলে গেল, একটাই চাকরি ছিল তো। তার তো কলটা আসছেন, কলটা রিসিভ করে নি। হ্যাঁ অপু, হ্যাঁ হ্যাঁ আজ তো খেলাম এখন। কি তোমার নেকলেস লাগবে? 2 কোটি টাকা? আচ্ছা 2 কোটি টাকা, আচ্ছা দাঁড়াও আমি ব্যবস্থা করছি, তোমার 2 কোটি টাকা পাঠিয়ে দিচ্ছি অ্যাকাউন্টে, দাঁড়াও। এই শোন, হ্যাঁ 10 দিন মিড ডে মিল বন্ধ করে দেয় স্কুলে। হ্যাঁ 10 দিন স্কুলে মিড ডে মিল না, বাচ্চারা 10 দিন না খেলে কেবে বাড়ি থেকে খেয়ে আসবে। 10 দিন মিড ডে মিল বন্ধ কর, আমার 2 কোটি টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বন্ধ করে দিয়ে। হ্যাঁ আমি বলছিলাম মাস্টারের চাকরি একটাই ছিল প্রাইমারি মাস্টার, সেটা শেষ হয়ে গেলো, ছেলেটা নিয়ে চলে গেলো। কিন্তু আরে ভাই আমি থাকতে তোর চিন্তা কিসের? হাই স্কুলে আছে অনেক ওরা, হাই স্কুলের টান তোকে করে দেবো। আরে খাইছ রে, চিন্তার কোনো ব্যাপার না, 8 পাস আছো, আমি ব্যাপারটা ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আমার কাছে আসছো, চাকরি নিয়ে যাবে, এটুকু ভরসা রাখো আমার উপরে, আমি তোমার ব্যবস্থা করে দেবো। আচ্ছা আচ্ছা কত টাকা লাগবে দাদা? চাকরির দাম বেশি রাখিনি, মাত্র 20 লাখ টাকা। আর তুই যেহেতু 8 পাস, একটু এদিক ওদিক করতে হবে, কাগজপত্র অনেক ব্যাপার আছে, তুই 25 লাখ টাকা দিয়ে দেবে। একটু বলুন দাদা। না ভাই আমরা সতরার সাথে বিজনেস করি, আজকে শুধু শুধু তোর কাছে বেশি নিলে তো হবে না, যেটা ন্যায্য আমরা সেটাই বলছি। কি লেখা আছে দেখ, এখানে আমরা ন্যায্য মূল্যে চাকরি বিক্রি করি, বুঝতে পারলি? আমি যেটা ন্যায্য সেটাই বলছি, তোর কাছে বেশি চাইবো কেন?